বাংলাদেশ যেভাবে উন্নয়ন অগ্রগতি করছে এটি বিশ্ব সম্প্রদায় কর্তৃক প্রশংসিত। দেশ যে আজকে এগিয়ে যাচ্ছে এটি মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন, এটি আমাদের নৈতিক দায়িত্ব। কারণ একটি জাতির উন্নয়ন অগ্রগতি যদি অব্যাহত রাখতে হয়, জাতিকে যদি স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হয়, হতাশাগ্রস্ত মানুষ দিয়ে সেটি সম্ভবপর নয়। আমরা যদি সবসময় শুধুমাত্র খারাপ সংবাদ দিয়ে আমরা জনগণকে হতাশাগ্রস্ত করি তাহলে মানুষ হতাশাগ্রস্তই হবে, এবং সেই ক্ষেত্রে সে হতাশাগ্রস্ত জনগোষ্ঠীকে দিয়ে জাতির উন্নয়ন সম্ভবপর নয়। যে কোনো নেতিবাচক সংবাদ যদি সেটার সংবাদ ভ্যালু থাকে সেটি অবশ্যই প্রকাশিত হবে, কিন্তু একই সাথে আজকে যে বাংলাদেশ পাকিস্তান ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে সে অগ্রগতির কথাটাও জনগণকে জানানো অত্যন্ত প্রয়োজন। নির্বাচন কমিশন গতবারও রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমেই গঠন করা হয়েছিল, এবং সেটি যে সঠিকভাবে গঠিত হয়েছিল সেটির প্রমাণ হচ্ছে যে মাহবুব তালুকদার, যিনি নির্বাচন কমিশনের অনেক বিষয়ের সাথে দ্বিমত পোষণ করেন এবং অনেকে বলেন তিনি বিএনপির পক্ষ হয়ে কথা বলেন বা বিরোধীদের পক্ষ হয়ে কথা বলেন, তো উনিও সংলাপের মাধ্যমেই মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের কমিশনার হিসাবে স্থান পেয়েছেন। তো এটিতেই প্রমাণিত হয় সংলাপ কার্যকর। এবারও মহামান্য রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ শুরু করেছেন, সব দলের সাথে আলাপ আলোচনা, এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই এটি করা হচ্ছে। অনেক গণতান্ত্রিক দেশ আছে সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এই ধরনের কোনো সংলাপ হয় না। আমি আশা করব যে বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার করবে, সব কিছুতে না বলার যে রাজনীতি বিএনপি অনুসরণ করছে সেটি থেকে সরে আসবে, সরে এসে তাদের কোনো আপত্তি থাকলেও সেটিও তারা সংলাপে অংশগ্রহণ করে রাষ্ট্রপতিকে বলে আসতে পারেন। সেটিই হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি। তারা যেই কথাগুলো তারা রাজপথে বলছেন সেই কথাগুলো তো রাষ্ট্রপতির সাথে দেখা করেও বলে আসতে পারেন।